বাঁদরের বিচার। কোনো এক সময়ে দুটি বিড়াল একটি গ্রামে থাকত। ওদের নাম ছিল মিঠু আর বিট্টু। যখনই ওদের দুজনের দেখা হতো, ওরা ছোট ছোট বিষয়ে ঝগড়া করত। অনেক দিন পর একদিন মিঠু আর বিট্টুর আবার দেখা হলো। প্রতিবারের মতো এবারও ওরা ঝগড়া শুরু করল। এবারের ঝগড়া ছিল একটা পনিরের টুকরো নিয়ে। এটা আমার, এটা আগে আমি দেখেছি, মিঠু বলল। আমি এটা প্রথমে নিয়েছি, তাই এটা আমার, বিট্টু বলল। এইভাবে অনেকক্ষণ ধরে ঝগড়া চলল, কিন্তু কোনো সমাধান বেরোল না। একটা চালাক বাঁদর গাছের ডালে বসে সব দেখছিল। অবশেষে সে বলল, ঝগড়া থামাও, পনিরটা আমাকে দাও, আমি ওটা দুভাগে ভাগ করে দিচ্ছি। মিঠু আর বিট্টু দুজনেই এই কথায় রাজি হয়ে গেল। তারা বাঁদরকে পনিরটা দিয়ে দিল। বাঁদর পনিরটা দুভাগে ভাগ করল আর দুভাগের মধ্যে তফাত দেখে বলল, আমাকে দুটো ভাগ সমান করতে হবে। এই বলে ও পনিরের বড় টুকরোটা তুলে কিছুটা খেয়ে নিল। এরপর ও দ্বিতীয় টুকরোটা দেখে বলল, এখন তো এটাকে বড় মনে হচ্ছে। আবার ও ওই টুকরোটা থেকে কিছুটা খেয়ে ফেলল। ও এরকম বলতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না একটা ছোট্ট টুকরো পড়ে থাকে। বাঁদর তখন ওই ছোট্ট টুকরোটা দেখে বলল, এই টুকরোটা তো ভাগের জন্য খুবই ছোট, এটা আমি তোমাদের দুজনের ঝগড়া মেটানোর পুরস্কার হিসেবে খেয়ে নিচ্ছি। এটা বলে বাঁদর মিঠু আর বিট্টুর সামনেই বাকি টুকরোটা মুখে পুরে দিল। এরপর বাঁদর লাফিয়ে সে গাছে আবার ফিরে যায়। দুটো বিড়ালই নিজেদের ভুল বুঝতে পারে আর অসহায় বিড়াল দুটি নিজের নিজের রাস্তায় চলে যায়। নিজেদের মধ্যে ঝগড়া হলে তৃতীয় ব্যক্তি সুবিধে নেয়।